সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আগামীকাল বুধবার সকাল সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বুধবার সকাল 10টা থেকে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তারা। প্রসঙ্গত 2018 সালে 4 অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের 7 সদস্য 2021 সালে হাইকোর্টে রিট আবেদন করেছিল। এই রিটেরই চূড়ান্ত শুনানিতে গত 5 জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এরপর 9 জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত 4 জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেন। তারপর থেকেই তীব্র আন্দোলন চলছে শিক্ষার্থীদের মাঝে।